দুদিনেও পাওয়া গেল না নিখোঁজ শিশুকে। তার ফলে অন্ডাল থানায় বিক্ষোভ শুরু করে দিল স্থানীয় বাসিন্দারা। দুদিন ধরেই নিখোঁজ শিশুর সন্ধান না পাওয়া যাচ্ছিল। শুক্রবার দিন অন্ডাল থানায় বিক্ষোভ দেখাতে শুরু করল শিশুর বাড়ির লোকজন এবং স্থানীয়রা। নিখোঁজ শিশুর নাম সৌরভ বাউরি। বুধবার দুপুর 3টে নাগাদ খেলার জন্য বাড়ি থেকে বের হয়েছিল কাজরা পঞ্চায়েতের মাধবপুর বাউরিপাড়ার সৌরভ বাউরি। আনুমানিক বয়স 7 বছর বলে সূত্রের খবর। সন্ধ্যা পর্যন্ত সৌরভ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে দেয় গোটা পরিবারের লোকজনেরা। রাতভর গোটা এলাকায় খোঁজাখুঁজির পরেও সৌরভের কোনো সন্ধান পায় না। বৃহস্পতিবার অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের লোকজনেরা। তাদের অভিযোগ, শিশুটিকে খুঁজতে পুলিশ কোনো সহযোগিতা করছে না। বুধবার সন্ধ্যায় স্থানীয় কেশিপাল এলাকায় সন্দেহভাজন এক মহিলা তাদের জানায় শিশুটি পাচার হয়ে গেছে। সন্দেহ হয় ওই মহিলাকে স্থানীয়রা ধরে পুলিশের হাতেও তুলে দেয়। পুলিশ সেই মহিলাকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ তাদের। শুক্রবার বেলা 11টা নাগাদ নিখোঁজ শিশুর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা অন্ডাল থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিখোঁজ সৌরভের বাবা সুরজ বাউরির অভিযোগ, ছেলেকে খুঁজতে পুলিশ কোনো সহযোগিতা এখনো পর্যন্ত করছে না। তাই ঘণ্টাখানেক থানার সামনে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠেও যায়। অসহযোগিতার অভিযোগ ঠিক নয়, পুলিশ শিশুটির খোঁজে সন্ধান চালাচ্ছে বলে জানান থানারই এক আধিকারিক। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। আপনারা জানেন বুধবার দিন ছেলেটা যখন 6টা অবধি ঘর আসেনি, তখন মায়েরা ঘরের পরিবাররা তাকে খুঁজতে শুরু করে। তারপর পাড়ার লোকেরা জমায়েত হয়, যখন 7-4টা বেজে যায় তখনও সে ছেলে আসেনি। ছড়ার পর আমরা চারিদিকে খুঁজতে শুরু করে এবং মাধবপুরের প্রায় 150 ছেলে বাইক নিয়ে চারদিকে রাত ভর তন্ন তন্ন করে খোঁজা হয়। আমরা প্রশাসনকে জানাই, আমরা প্রশাসনকে খবর দিই, কিন্তু বাড়ির সামনে প্রশাসন একবারও যায়নি জিজ্ঞাসা করতে যে কি হলো। যখন খোঁজ পাওয়া গেল যে কেশিপালে ছেলেটা ছিল, তখন তো প্রশাসনের উচিত ছিল যে কেশিপালের সামনে যে কেশিপালকে ব্যারিকেড করে দেওয়া। তারপরও খোঁজা হলো। তারপর যখন মেয়েটা নিজের মুখে কবুল করলো যে ছেলেটা আসানসোল পাচার হয়ে গেছে, তারপর তাকে নাকি সাপ গ্রাম ওখানে কেউ দেখেছে তেল ভরতেছে ছেলেটাকে নিয়ে যেতে, তখনও যে মেয়েটাকে খুলে নিয়ে এলো তাকেও ছেড়ে দেওয়া হলো কেন? আমরা এর জবাব চাই। আর যে মাটা কাঁদছে, যে ছেলেটা মায়ের কোল থেকে শূন্য হয়ে গেছে, সেই মায়ের অবস্থা কি? আমি বলবো প্রশাসনকে, আমি হাত জোর করে বলবো যে আপনারা মায়ের কথাটা ভাবুন, ওই মায়ের কথাটা ভাবুন। আমার ছেলে আনতে পারছে না পুলিশ প্রশাসন কি জন্য? আমি খুঁজছি আমার ছেলে আসছে না। ডায়েরি করা হয়েছে 24 ঘন্টা হোক, 24 ঘন্টা থেকে বেশি হয়ে গেল, আমার ছেলে দিতে পারলো না। এরা দিতে পারছে না আমার ছেলে। কি কাজ করছে পুলিশ? এরকম পুলিশ এখানে না থাকাই ভালো। আমার ছেলে আনতে পারছে না। আমার ছেলে 7 বছর বয়স। কবে মিসিং হয়েছে? আমার ছেলে বুধবার 3টার দিকে আমার ছেলে বাড়ি নেই। কেউ দেখেছে নিয়ে যেতে ছেলেটাকে? ছেলেকে নিয়ে যেতে কেউ দেখেনি, সব শোনা যাচ্ছে যে একটা ছেলের সাথে গেছে হাত ধরে। আপনি থানা আসছেন, থানা কি বলছে? আমি পুলিশকে জিজ্ঞেস করবো আমার ছেলে কোথায়। আমি যে মিসিং ডায়েরি লেখাইছি, ডায়েরি করে ওরা কি করলো, কি করেছি, কি কোথায় কই, ওরা তো খুঁজতে যায়নি। একটা মেয়েকে আমরা সব করে ঢুকানো হয়েছিল, তাকে পুছতাছ করেনি কিছু না, ছেড়ে দিল।
কিসের জন্য? টাকা নিয়েছে? কাকে ধরেছে পুলিশ? কি নাম ওর? একটা মেয়েকে ধরেছিল বুড্ডি। আপনার ছেলের কি নাম? সৌরভ বাউরি। আপনার নাম? আমার নাম লক্ষ্মী বাউরি। বাড়ি কোথায়? মাধবপুর কলিয়ারি।